আবারে সোনা সানুয়া আমার মা বোনেরা, কেন মা তুমি বুঝলি না রে মা, মা তোর পেটের থেকে এখনো আল্লাহর ওলি আসবে রে মা, মা এখনো তোর পেটের থেকে মা মুহাদ্দিস হাফেজ কারি আসবে মা, ওয়া সালাত ফরজাহা, যদি মা তুমি পর্দায় পুষি দেয় থাকো মা, তোর চরিত্রটাকে মা যদি পবিত্রতা হয়, মা তুমি যদি স্বামী ভক্ত হও, মা দেখ ও কয়াগছর মা, ও কয়াগছর মা, আল্লাহ নবীর প্রথম বিবি ছিল হযরতে খাদিজা তুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু আনহা, মা নবীদের তৃতীয় বিবি ছিল হযরতে আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীদের চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা, নবীদের পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলাহা, নবীদের ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা, নবীদের সাত নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা, নবীদের আট নম্বর বিবি ছিল হযরত মাইমুনা, নবীদের নয় নম্বর বিবি ছিল হযরত সুফিয়া, নবীদের থেকে দশ নম্বর বিবি ছিল হযরত রায়হানা, নবীদের এগারো নম্বর বিবি ছিল হযরত মারিয়া, রায় তাকবীর মা, নবীজির জীবনে মা আমা এগারো জন বিবি অতিবাহিত হয়ে যায়, নবীর কাছে এমন একজন বিবি ছিল মা, ওই বিবিটার বয়স মা বাল্যকালে বাল্য বিবাহ হয়েছে, তার বাবা ইচ্ছে করি মা তার আমার নবীকে দিয়েছিল, ওই মেয়েটার বয়স কম ছিল মা, এত গুণবতী নারী ছিল, ওই বিবিটা ছিল তিন নম্বর নবীর কাছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহা, মারে ওনার বাবা ছিল মদিনার গভর্নর প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর, কন্যা ছিল হযরতে মা আয়েশা, মা হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা, আব্বা আমার ও যুবক ভাইয়েরা রে, আব্বা তোমার কষ্ট হয় নাকি বাবা, আব্বা কষ্ট হয় নাকি, আমা আমা বোনেরা শুনে রাখো মা, মা তোর জন্য জান্নাত দোয়া সহজ রে মা, কেন মা আল্লাহ রসুল তো বলে গেছে মা তার বালাহা, স্বামী যখন বাড়ি আসবে মা স্বামী মুখের দিকে তুমি তাকাবা, আল্লাহ নবী বললেন আইয়ু মা মা তার, কোন নারী যদি স্বামীর আগে ইন্তেকাল হয়ে যায়, আমার নবী বলে ওয়া জাউজুহা আনহারা দিন, নবী বলে ওই স্বামীকে যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলে জাকালাতের জান্নাত, সেই নারীটার স্বামীরা কি জান্নাতে যাবে, জোরে হুম সুবহানাল্লাহ, আবারা বর্তমান যুগের নারীরা আল্লাহ নবী স্ত্রী হযরতে আয়েশা, মা তো রূপবতী গুণবতী নারী ছিল মা, নবীজি বাড়ি দিকে চলে গেলে রে মা, হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা সালামা নবীর দিকে তাকিয়ে দেখতো, নবী চেহারা দিকে তাকাইতো, মা আয়েশা আম্মা জনের নজর দেখি আমার নবী বলছে আয়েশা আমি যখন বাড়ি আসি তুমি আমার দিকে কেন তাকাও, আমার হাতগুলো কেন বললাম, আমার শরীরটা কেন নাড়াচাড়া করো, হযরতে আয়েশা বলছে হুজুর আপনি যখন বাড়ি থেকে আসেন আপনার চেহারাটা দেখিলে আপনার শরীরটা বলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, জোরে হুম সুবহানাল্লাহ, কান্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি এসলে কাজ কাম থাকিয়া কান্ত নিজের বিবির কলিজা ঠান্ডা হয় কি হয় গো, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি এসে রে বাপ স্বামী দেখলে বাবা মাগুর মাছুর মতন গুদুর গুদুর করে জোরে ফুঁসি মিঠি, বুঝান কে তার কাপসার মন লাগছে হুজুর, বক্সি হাটটা কি কি বলছে হাদিস শুনিস নেই, ওয়াতাব বালা হা, স্বামী যখন থাকবে স্বামী বাড়ি আসলে স্বামীর মুখের দিকে তাকাইতে হয়, কাহা শুনছ তোর ভাইজন ছিল পুরুষের প্যান্ডেলক আমি ছিল মহিলার প্যান্ডেলক,
তাহলে কালকে তাহলে ভাইজন আসার পরে তাহলে মোলাকাত করিস নাই, কথাবার্তা হয় নাই? কই না, আমার সাথে ছয় মাস থেকে কথা নাই। উনি ওয়াজ শুনি আসিয়া বাড়ির ঘর ঘুমেছে, আমি মহলে পেলে ওয়াজ শুনি আসি আমার রুমে আমি ঘুমেছি, আমি তো কথাবার্তা তো ভাইজনের সাথে করি না, তাই তো ওয়াজ শুনি লাভ কি হলো? কই না, আমি তো ছোট হব না, আমার বংশ হল বড়, আমার মা কম দামি ল, আমার বাবা পর্যন্ত আমার মা দেখি ভয় খেয়েছে, আমার বাপ মরি গেছে তবু আমার মা আর করে নাই, তারে বেটি আমি যেরকম ঠিক না আমি ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় বাবা ছাত্র ভালো হয়, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, যেরকম ঠিক না মিঠি। আবার কদিন আগে সভা করি বাড়ি গেছিল, তোমার বরপেটা থেকে গেছে সর্ববচন সর্ব পথা উড়ি কয় না মাথা উড়ি কয় সভা করি গেছে সকালে যে আটখানে একটা বাজি গেল, আমি কাকদাক করি গাধি স্কুল দেওয়া হবে ফির আমার বাড়ি এলি, তোমার হুজুরানি আম্মা কি করে জানেন মগ, খাই সবাই করেন সবাই করেন, চুল যে বড় হচ্ছে চুল কাটেন না। কথা তো ঠিকই রে, বলছো বিবি চুল কাটন কম টাইম দিয়ে সবাই যে নাই আরো আসি সবাক দেওয়া হবে, আজকে শনিবার নোয়ায় তোমার একটা ক্লাস নোয়ায় আজকে বারোটার পরে নোয়ায় তাড়াতাড়ি চুল ছাড়িয়ে এসে হেডমাস্টার প্রিন্সিপাল ফোন করেন স্যার আমি এগারোটার পরে যান। কথা তো ঠিকই রে, একদম কাপ ধাপ করিয়ে একটি ব্যাগকে নিয়ে নাপিতের দোকানের জন্য যে একদম নাপিত খালি দরজা খুলিয়ে ওই পানি ছিপে নেছে অঙ্গ স্বামী সরঙ্গ স্বামী অন্যত ভগবান অঙ্গবাদী, এ ভগবান কাস্টমার বাড়ে দে রিজেক্ট বাড়ে দে, যেরকম ঠিক না বিটি। মুই কম বেটা মন্ত্র শুনলো পরে পরে কে চুল কাটে স্কুল আছে মো, কয় স্যার তোমার আগে তিনজন বুক করা আছে কি ক ঘর দেহতে যে ধরনের বা তিনটে চেংড়া ইস একজন তো চেয়ার আগত দহল নিছে আর দুইটা চেংড়া চুল দেহান ঘোড়া মার কাছে মা কান করে আছে দেহা না যায় মুখে, হ্যাঁ বাবা এই তিনটে চেংড়া চুল কেটে মনে স্কুলে ক্লাসে যাবার নয় কয় স্যার উপায় নাই আমার একটা নাফিতের ইউনিয়ন আছে তাই আগত আসবে তার আগত, কারণ তোমারও চাকরি করা বসে ধগ আছে উমারও কামলা দেওয়া বসে ধগ আছে তোমারও রেট যা তোমারও রেট দেখে, কথা তো ঠিকই রে স্যার বসো না বেশি সময় লাগবে না, দেখছি চেঙাটা আগত বসছে তো মক্কা সার ইলেকট্রো খুর কাছে লাগে না না কে খালি আগে দেওয়ার সাথে মেশিন কই কি রে কেমন খুর কাছে সারা মাথা চুল কাটে, কয় স্যার দেখতে নেলা যে চেঙাটা লাফালাফি করছে ফোন বারে বারে হেডফোন খোলে কারণ লাগে দেয় আর খালি ঠ্যাঙ্গামন লাগাচ্ছে ঠ্যাঙ্গা ঝুঁকে বৈঠা দেহ ঠ্যাঙ্গা এখেন চোর গোটায় ফাড়া এখেন আছে না নাই এখানেও গোটায় ফাড়া এখানে নেন দাঁড়া বুকে, হ্যাঁ বাবা এটা প্যান কেড়ে ফাড়া কাজে তো দান করছে তো মুখ সে না মুই ব্যাপারী মানুষ পোড়ানো ভাব আমরা মানুষ দান করি তোমার মা এত মানুষ মুখ নিচ্ছ বানালেন এত গরিব বানালেন, আরে বাবা তুই যদি ব্যাপারী মানুষের সহা হস তা ভাটুয়ে প্যান ফাড়া কেত যেরকম ঠিক না মিঠিক কা তুমি আলে মানুষ বলতে এলে পেলে দাম কত কুচবি আরে মিনিস চলুন সেটা ভিড় বাবা রে ওটা যে কোন প্যান রে বাবা তোমার অতিবোধাই কয়া গেছে নাই রে বা কোনো ধরন নাই এডিও ভাড়া এডিও ভাড়া চড়ুয়ে ভাড়া এডিও ভাড়া ওই প্যান্টটা খালি নিচ পাহায় টানে খালি নিচ পাহায় টানে ওই প্যান্ট পিঞ্জে দিয়ে একবার যদি বাবা গেঞ্জি যদি গাঁট না রাখে যদি উন্দিও বেড়ায় মোবাইল দেখি বেড়ায় যত ছাপড়ে অত পায়খানার দাঁত দেখা যায় মন টাকা পাঁচ পাকে যা মার এক শট যেরকম ঠিক না আমি ঠিক, তারপরে নাফিত কয় স্যার এলে চুল কাটা দুই মিনিট টাইম বসো তোমার স্কুল তো হবে, তারপরে এমন একটা মাইক ফোনে চিকন তার আছে মেশিনটা লাগিয়ে দিল ক্যাকের মধ্যে নিয়ে বোটনের মধ্যে ওটি লাগিয়ে দিয়ে যেই খালি বোটনের মধ্যে সুচ দিলে বাপ এই মেশিনটি একটা সুচ আছে এই কানের গড় ধরিয়ে যেই সুচটি টিভি এমন করে ঘোড়া মার্কা চুর কান দেখা না জানা এই কানের উপরে যেই মেশিনটা লাগাল মেশিন এমন করে সার বসেন এলে চুর না এলেই কান নেই যেরকম ঠিক না ঠিক জোরগান ঠিক নেবে বাবা
যেমন তুল অমনের রোল। আল্লাহ নবী বলে তোর চুল কাটা যায় যাচ্ছে, চুল রাখা যায় যাচ্ছে। আল্লাহ রসুল বলল লিম্মা জিম্মা রফরা, যাই দিব তো তিন তরিকা, এক তরিকা চুল রাখতে হবে, তুমি নারীও করো, তুমি মরিয়া রাখো, মরিয়া করো নারিয়া করো বাধা নাই, নাহলে তুমি সুন্নত বাবরি রাখো কানে নথি পর্যন্ত, কিন্তু বাবরি রাখিলে তোমার মোষ কাটতে হবে, দাড়ি রাখতে হবে, আর যদি বলো দাড়িও রাখবো মোষও রাখবো বাবরিও রাখবো, ওটা রসুলের সুন্নত হবে না, ওটা হবে ও বাবা রবীন্দ্রনাথ ঠাকুর। যেরকম ঠিক না ঠিক আব্বা, মুই এমন জাগাত লোক দেখছিলাম বাবা সভা করবে যা এই বড়ি মোষ তিন বেটারি লাইট দিয়ে মুখ দিয়ে আনা যায়, যেরকম ঠিক না ঠিক বাবার এই কি মুখ করে মোর সামনে নাও নাও লঞ্চের মধ্যে করে বাবা বাবারা এই গান্দা টানতে টানতে এলিয়ে গাও খালি পাটা ছাগলের মতো গন্ধ করে। আবার আবার সোনা সালা, কারণ বাবা ওই মানুষটা ভিতরে এলে বের অভাব। ও বন্ধুরে আল্লাহ নবীর কাছে একটা মহিলা যা বলি আর সুইয়া হাবিবুল্লাহ, আল্লাহ নবী গো আমি একটা মহিলা আসলাম তোমার দরবারে। নবী বলছে মা তুমি কোথায় থেকে আসলি, কি নাম তোমার মা, তুমি কীর্তনে আসলি? মহিলাটা বলল হুজুর আমার স্বামী হঠাৎ করে জবানবন্দ হয়েছে। ও নবী গো আপনার কাছে আমি দোয়া চাই, আমার স্বামীটা হঠাৎ করে কেন জবানবন্দ হয়ে গেল? ও নবী আমার স্বামী কথা বলতে পারে না। নবী বলো মা তুমি তোমার স্বামীকে, মেয়েটা বলো ওগো নবী আমার স্বামী হলো তোমার সাহাবী। তুমি কোন সাহাবীর স্ত্রী? মেয়েটা বলো ওগো নবী আমি হইলাম আলকামার স্ত্রী। কইছে মা সত্যি কি আলকামা জবান বন্ধ করে? হ্যাঁ। আল্লাহ নবী বেল্লালকে বললো আলী রে বেল্লাল ওরে সালমান ফারসি, আলকামার বলে জবান বন্ধ হয়েছে। আলকামা বিবি কথাটা বলল যান তোরা প্রমাণ করে আসো আলকামা বিবির কথাটা সত্য না মিথ্যা। তিনজন সাহাবী লাভ দিয়ে চলে গেলে যে দেখ হয় আলকামা বিবি যা বলছে সত্য, আলকামা জবান দিয়ে কথায় বলতে পারে না। আল্লাহ নবী আসি বলল সাহাবীরা বলল হুজুর আলকামা বিবি যা বলছে সত্য বলছে। আমার নবী বলল বেলাল তাড়াতাড়ি আরো একবার যাও, ও আলী আর একবার যাও, কেন গো দেখো আলকামার মা বাবা জিন্দা আছে কিনা, যদি জিন্দা আছে তাহলে আমার জোরে দাওয়াত করি আসবা, আমি রসুল তার সাথে দেখা করব। আলকামার কাছে ওই হজরতে বেল্লাল তার মার কাছে গেলেন, আম্মা আপনি কি আলকামার মা হন? কলে হ্যাঁ। অগমাত আমার নাম নবী সাবি, নবী কেন বা তোমার দেখা করতে চাই মা? মা তোমার যদি জোয়া কষ্ট হয় মা আমার নবী মা তোমার সাথে নিজে দেখা করবে। এই কথা বলি বিল্লাল আলী চলিয়া যায়। কিছুক্ষণ পরে আলকামার মা হবে রে, আমার নবী রে কোনদিন আমার দেখা করতে চায় নাই, আজকে কেন বা দেখা করতে চায়? ওই সময় আলকামার মা নিজে হাতে রসুলের বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার নবী ওই সময় বি দেখে আলকামার মা নবীর বাড়ির সামনে দাঁড়ায় আছে। আমার নবী শুধু কানে মা হারাইছে আব্বা হারাইছে, নবীজি দেখি বলে মা আপনি কি আলকামার মা হল? কানে হ্যাঁ। বসো মা বসো, আমি তোমার সাথে দুইটা কথা বলবো। আল্লাহ নবীর কাছে আব্দুল এমনি মাসুদ প্রশ্ন করলো আর সুম্মাইও নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? নবী বলো কানে বিদ্যুল আলি তাই না, মা বাবার সঙ্গে সব ব্যবহার করা তার পৃথিবীর সবচেয়ে বড় আমল। আল্লাহ নবী বলো মা আলকামা তোমার কেমন সন্তান? মা ও যে হুজুর আমার সন্তান আদরের সন্তান, ও হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। নবী বলছে না মা ওটা বলি নাই, তোমার সাথে আলকামার ব্যবহার কেমন? তখন মা দুই চোখের পানি সারি দিয়ে বলছে নবী গো আমার আলকামা বিদ্যার সাগর থাকতে পারে, চতুরালী থাকতে পারে, বুদ্ধিমান থাকতে পারে,
ব্যবহারের কথা শুনলে গোলবি আমি মা বল কলিজার মধ্যে কষ্ট পাই। নবী বলছে বেলাল ওরে আমার সালমান ফারসি ওরে আমার আলী তাড়াতাড়ি পাহাড়ে চলে যাও, লাব্বা গিয়া রসুল্লাহ কেন যাব, পাহাড়ে যা কি করব, পাহাড়ের বড় বড় গাছ কাটিয়া ঠুম করিয়ে আগুনের কুল্লুতে করো। হালকা আমার মা বলে নবী গো তোমার সাহাবীগণকে আগুনের কুণ্ডে কেন বানাইতে পারেন, কইছে মা তোমার হালকা মা যে অপরাধ করেছে মা এনাকে জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ মাফ করবেন। মা বলে গো নবী আমি মা বাজেটা গীতে আমার আলকামাকে পুরুতে দেব না, মাঝ কি ধন এই পৃথিবীর ভবনে যখন দেখি মায়ের বুক দুঃখ থাকে না বলে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয়রে তোলে, ও মা তুমি অমর হয়ে থাকবা মর জীবনে তর, তুমি মা মইরা গেইলে কানব নিশাইতে কেউ কান্দিনি পশব খালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দেলে কেহ ব্যথা দিও না। মা বলছে ওগো নবী আমার সামনে হালকা মাকে পড়া দিবেন না। নবী বলো মা আমি পড়া না দিতে পারে না, আপনি যত কান মাফ করবেন না পৃথিবীর কেউ দোয়া কোনো আল্লাহ মাফ করবে না। হলে মা মা নামটি অতি মধুর বলিও না রে ভাই, মায়ের মতন মায়ের মতো বাপন জল পৃথিবীতে নাই। নবী গো আমি মা তোমাকে সাক্ষী রাখি মাফ করে দিলাম। আল্লাহ নবী বল সাহাবীরা তোরা যাও আলকামার মা যখন মাফ করে দিল আমি রসুল দোয়া করবো রে, আমি দোয়া তুলবো তোরা আগে আমার বাড়ি আলকামার বাড়ি যাও না আমার দোয়া আগে যায়। সাহাবীরা দৌড়ি দৌড়ি যায়, বাকি সাহাবি বলে ভাই দৌড়েও কেন, আল্লাহ নবী আলকামার জন্য দোয়া তুলছে আমরা আগে যা দেখবো, দোয়া আগে পৌঁছিবে না আমরা আগে পৌঁছিব, সাহাবীরা নাই পৌঁছিতে আর দেখে রে আলকামার জবান দিয়ে কথা বলছে আল্লাহ নবী বলে যা তালে আমার ইতির, নবী বল মানুষের মৃত্যুর পরে সব আমল কবরে জেলে বন্ধ হয়ে যায়, আবার নবী বল ইল্লামি সালাসাতির তিনটা আমল কবর বাসির জন্য বন্ধ থাকে। বুখারি মুসলিম শরীফ হাদিস আবারে নবী আকরাম বলল কিন তিনটা আমল, নবী বলল সাদাকাতু জারিয়া আলমিহি ইয়া তাফাহু বিহি, নবী বলে দুনিয়ার বুকে কেউ যদি ওই মাটার নামে
আব্বা তার লাভে সাদগা জালিয়া করে দেয়, দান করে দেয়, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। মার নামে সাদগাটা, বাবার নামে দানটা, বা বাবার নামে দান কয়লা সাদগা কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী বলা দু সালেহু ইয়াদাও নেক সন্তান দোয়া কবরবাসীর বন্ধ থাকে না। সেই জোরে বলছি রে বাপ, আমি 380 কিলোমিটার রান করি বক্সিয়ার থেকে আসলাম। নবী বুখারীতে বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না, এক নম্বর হলো আল মুসাফির ও মুসাফিরের দোয়া। আমি মুসাফির মানুষ রে বাবা, আমি দোয়া করি যাব বাবা, কার কার মা নাই আব্বা নাই তার নাম ধরে দোয়া করব। হাতটা দেখাইতে পারবেন হুজুর আমার আব্বা নাই, দোয়া করবেন কাই কাই হাত দেখাইবেন কার কার আব্বা মারা গেছে, আমার মতন করে হাতটা দেখাইবেন কার কার আব্বা নাই কার কার মা নাই। আমি তো করব না, সেই আব্বাটাকে মাটাকে জান্নাতের বাগানে রাখার জন্য যারা যার মা বাবা নাই ওই মাটাকে কবরে শান্তি রাখার জন্য আল মাদ্রাসাতুল বাইতি মাদ্রাসা নবীর বাড়ি সাদগা হিসাবে আমি বাবা দুইটা নাম আমি শুনতে চাই। 10,000 করে টাকা দুইটা মা হারা সন্তান বাবা হারা সন্তানের নাম শুনি আমি দোয়াটা করতে চাই। কে আছে রে বাবা, মা নাই বাবা নাই, ওই মাসে কবরে পড়ি যা বাবা, 10,000 করি দুইটা নাম চাইলাম, এই মাদ্রাসার উন্নতির লাগিয়া মা বাবা থাকবো কবরে জান্নাতের বাগানে পড়িয়া লাগাই থাকবি। কোন বাবা আছেন আব্বা রে? এক নম্বর বাবাটা কে আছে হুজুর? আজকে আমি দিতে পারবো না হুজুর, নামটা লিখে দেওয়া যায় হুজুর কমিটির হাতে, আমি টাকাটা আস্তে আস্তে দিয়ে দেব। একজন বাবা আছেন গো বাবা, মাত্র 10,000 টাকা একটা বাবার কাছে ওয়াদা চাই। আমি আপনি দুঃখ করবো না, আল্লাহ কোনোদিনও এই খর ধরার জমিনে আল্লাহ তো মুসিবত ফেলাইবে না। কোন বাবা আছেন? একটা বাবা নাম শুনতে চাই, এই খরদারা জমিনের বাবা, এই কবরস্থান উন্নতির ময়দানের মধ্যে নবীর বাড়ির উন্নতি জন্য একটা বাবার নাম আমি 10,000 টাকা আজকে নবীর বাড়ির স্টেট ব্যাংকে আমি নামটা শুনতে চাই। আমি এক মিনিট তার লাল ধরে দোয়া করে যাব। দানে করিবে ভাই বন্ধুরা, কালি রাতে যাবেন না, দানের জন্যে দোয়া করব হাবিয়া বেচার মৌলানা। কি নাম বাবা? আব্রু আকবর বাদশা নাকি সুন্দর নাম। কত বাবা? 10,000 দেব। দেখ রে বোলা তাকাই রে আকবর ভাই, এদি আসে মোলাকাতটা করে আকবর বাদশা ভাই, বোর মা নাই বাবা নাই, 10,000 টাকা দিল বোলা, কিয়া নগদ দিল 2,000, বলা তো নবীর ঘরে লাগিয়া। এক মিনিট দোয়া করব বাবা, হাত আল্লাহ আমি আল্লাহ আমি অগমরা অগ আল্লাহ দেখে তাকাইয়া আকবর বাদশা ভাই ম 10,000 টাকা দান করিল, মলারে
এই মাদ্রাসার লাগিয়া ফেরিলা না তো আমরা কোন নামের খসেন কালো সুবান কালা ইল মালানা ইল্লা বললাম তালা ইন্না কাল তালিম হাকিম মাওলা ঈশার নামাজতেই শুরু করি এখন রাতে বারোটা বাজে যারে মাওলা মাওলা রে কথরা জমি রে তোর বান্দা বান্দি ময়না পাখির মতন করে বসিয়াছে মাবুদ জীবনে যত গুণা করি যতই ভুল করি না কেন মওলা গো তোর দরবারে আমরা হাত তুলি কারো দরবারে হাত তুলি না আমাদের খালি হাত তুমি ফিরি দিও না রে মওলা মাবুদ তাকে দেখ এত রাইতে তোর বান্দা তোর বাড়ি আমি নামি বলি যায় মওলা গো আজকে সবাই যত বান্দা হাত তুলছে মওলা কারো মা নাই কারো আব্বা নাই কারো দাদা নাই কারো দাদি নাই মওলা মওলা রে তবু তোর নবীর ঘরে দান করে চাল্লা ওই কবর গুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও মাবুদ আজকে সবাই যত মা বোন এসেছে আল্লাহ প্রতিটা মা বোনকে তুমি রাবেয়া বসুর মতন ওলে বানিয়ে দিও প্রতিটা মা বোনকে আল্লাহ মাফ না করা পর্যন্ত আল্লাহ দুনিয়া থেকে নিও না আল্লাহ মাদ্রাসা তুমি কবুল করে নাও আল্লাহ বাচ্চা গুলোকে তাড়াতে হাফেজ বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসা তুমি উস্তাদরা কমিটিরা কত কষ্ট করে আল্লাহ বলগো কেমন দিন এই সবাই মাদ্রাসা আমাদের সবার জন্য আল্লাহ নাজাতির জরিয়া বানিয়ে দিও আল্লাহ মওলানে আজকে সবাই যত বান্দা দান করছে মওলা 10,000 5,000 মওলা গো যার যেটা দান পছন্দ হয় তার ওসিলেকে আমাকে মাফ করে দে ও মওলা এই কমিটিকে তুই মাফ করিয়া দে প্রতি বছরে বছরে এই মাদ্রাসার সভা হওয়া তৌফিক দান করে দে মওলা গো এই মাদ্রাসার ক্যাশিয়ার প্রেসিডেন্ট সেক্রেটারি আল্লাহ তাদেরকে তুমি খায়া দারাজ করে দে আল্লাহ এই মাদ্রাসার তুমি আমার ভাই হাফিজুর ভাই আমার মাল্লা মোজাম্মেল ভাই যত কষ্ট করেছে আল্লাহ তাদের কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে তুমি নেকির ভান্ডার বানি দিওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।